আমার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবু মাল আব্দুল মুহিত বিভিন্ন প্রতিকূল পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অনেক অনেক চমক বাজেট দিয়েছেন ইতিমধ্যেই ব্যাংকের বেহাল অবস্থা বাজেটে প্রতিকারের কথা থাকলে জনমনে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হতো বরং কালো টাকাকে শতকরা পনেরো ভাগ কর দিয়ে সাদা করার ঘোষণায় যারা সৎ করদাতা তারা হতাশ হয়েছেন কালো টাকা সাদা করার সুযোগের পরিমার্জন অবশ্যই প্রয়োজন বোধ করি মাননীয় স্পিকার আমাদের রাজস্ব বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ সতেরো কোটি মানুষের দেশে মাত্র ত্রিশ বত্রিশ লক্ষ লোক আপনার কর দেয় পার্শ্ববর্তী দেশসমূহের তুলনায় এটি সর্বনিম্ন মাত্র সাত দশমিক ছয় ভাগ এ অবস্থার পরিবর্তনের জন্যে প্রয়োজন যুগান্তকারী পদক্ষেপ গতানাগতিক পথে এ পরিবর্তন সম্ভব নয় আমি প্রস্তাব করেছিলাম করের আওতা বাড়ানোর জন্যে যারই ন্যাশনাল আইডি থাকবে তাকেই বর্ষ শেষে তার আয়বের হিসাব দিতে হবে এই আয়বের মধ্যে গিফট অনুদান গিফট অনুদান লিপিবদ্ধ থাকবে যারা আয়কর দেওয়ার উপযুক্ত তারা আয়করের আয়থা আসবে এই ডিজিটাল বাংলাদেশে এটা করা মুঠো অসম্ভব নয় এটা করা গেলে ত্রিশ বত্রিশ লক্ষের পরিবর্তে দুই তিন কোটি লোক করের আয়তা আসবে এবং রাজস্ব আয়ও কয়েক বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি তার ফলে সরকারকে অধিক পরিমাণ ব্যাংক ঋণ নিতে হবে না আমার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবু মাল আব্দুল মুহিত বিভিন্ন প্রতিকূল পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অনেক অনেক সমক বাজেট দিয়েছেন যেমন জেন্ডার বাজেটিং জেলা বাজেট শিশু বাজেট ডিসেন্ট্রালাইজেশন অফ বাজেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইত্যাদি প্রবর্তন করে জনগণের আস্থা গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছিলেন অফশোর ব্যাংকিং চালু করার জন্য সরকারকে ধন্যবাদ তবে বিদেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার জন্যে ব্যাপক প্রচারণা প্রয়োজন বৈধপথে রেমিটেন্স বাড়ানোর জন্যে অর্থ বিষয়ক সংসদীয় কমিটি স্মার্ট কার্ড চালু করার সুপারিশ করেছেন তা গ্রহণ করলে রেমিটেন্স বাড়বে এবং প্রবাসীদের পরিবারকে শুধু সম্মান নয় তাদের হয়রানিও কমবে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের গতি প্রকৃতি গত ষোলো বছর ধরে যেভাবে ধরে রেখেছেন তা বিশ্বের বিস্ময় বর্তমানে তার এই প্রবৃত্তি ধরে রাখার প্রধান প্রতিবন্ধক হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি বিঘ্নিত হচ্ছে এই দুর্নীতির কারণে প্রকল্পগুলি যথাসময় শেষ হয় না তার ফলে খরচ বাড়ে জনগণের আপনার হয়রানি বাড়ে আমলাদের একটি অংশ দুর্নীতির দুর্নীতি দুর্নীতিপূরণ হয়ে উঠেছেন এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে এই অল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলাদের জন্য সারা আমলাতন্ত্র বদ বদনামের ভাগিদার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এই বাজেটে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধের নিদর্শনা ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে